আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ শিক্কা কাবাব রেসিপিটা করে দেখাবো। পেঁপে বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, কাবাব মশলা 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমিত, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ, 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ টক দই। এখানে আমি বিফ নিয়েছি 4.5 পাউন্ডের মতন। আমি এরকম ভাবে কেটে নিয়েছি, একটু পাতলা করে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না, এরকম ভাবে পাতলা করে এগুলো কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা ব্লেন্ড করে নিব ইয়োগার সহ। 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি বেরেস্তাটা আর ইয়োগার্টটা, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁপে বাটা আছে খোসা সহ, এটা ব্লেন্ড করে নিয়েছি। মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়েছি, আপনাদের পছন্দ মতন দিবেন। কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হোমমেড কাবাবের গুঁড়ো আছে আর গরম মশলার গুঁড়ো, লবণটা আমি পরিমিত দিব 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব। এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, ভিতরে মশলা ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ সরিষার তেল আছে, সেটা আমি উপরে দিয়ে দিব। এটা এখন আমি মাখাবো না, উপরে দিয়ে এটা এভাবে আমি রেখে দিব ওভারনাইট। এটা ফয়েল দিয়ে ঢেকে এটা ফ্রিজে রেখে দিতে হবে, এভাবে রেখে দিব। কাবাবটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি 2 ঘন্টা আগে, তারপর আমি একটু মেখে নিয়েছি, মেখে লবণ দিয়ে চেক করে নিয়েছি। এখন আমি এখানে কিছু স্টিক আছে, সেগুলো আমি 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, উঠিয়ে এগুলো একটু তেল মেখে নিব। ভিজিয়ে রাখলে স্টিকগুলা পুড়ে যাবে না। স্টিকগুলো আমি এভাবে টিস্যুতে তেল দিয়ে একটু মুছে মুছে নিয়েছি। এভাবে আমি সবগুলো করে নিব। আমি এই স্টিকগুলাও তেল দিয়ে ঘষে মেখে নিয়েছি। এখন আমি কিভাবে এটা গেঁথে নিচ্ছি সেটা আমি একটু দেখাবো। চারকোল বারবিকিউ মেশিনে করে দেখাবো আপনাদেরকে। এটা আপনারা চুলাও করতে পারেন, তবে চারকোল বারবিকিউ মেশিনে করলে খেতে অনেক মজা হয়। আমি এটুকুই রাখবো। এখন আমি একটা স্টিকেও একটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই স্টিকগুলো একটু বড় সাইজ নিতে চাইলে বড় সাইজও নিতে পারেন। আমি একবার অনেক ঢুকাইনি, যে এরকম করে ঢুকিয়েছে। আমাদের চারকোল মেশিনটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু তেল ঘষে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কাবাবের। দুই থেকে 3 মিনিট পরে আমরা এগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে আমরা 2-3 মিনিট পর পর উল্টিয়ে দিয়েছি পুরার জন্য। প্রায় হয়ে গেছে, এটা 145 ফারেনহাইট হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নিব। আমাদের এগুলা টাইম লেগেছে 6-7 মিনিট। আপনারা যদি আরেকটু পোড়াতে চান তাহলে আপনারা আরেকটু 2-3 মিনিট পোড়াতে পারেন। রেডি হয়ে গেল আমাদের বিফ শিক কাবাব। ডিসক্রিপশন লিংকে পরিমাণগুলা দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।